হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ, হয়তো সিরিজ দেখে একটু বুঝতে পারছেন, বাট আলহামদুলিল্লাহ ভালো আছি। যতটুকু অসুস্থতা আছে, দোয়া করবেন যাতে আমি ভালো হয়ে যাই। অ্যান্ড এখানে হচ্ছে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিজের হাতে তৈরি করা টক দই দিয়ে লাচ্ছি। তার আগে হচ্ছে আমি একটু আসলাম আমার পাখিগুলোকে দেখতে, আপনাদের সাথে একটু শেয়ার করি। পাখিগুলো আমার দেখাই হয় না, এতটা বিজি থাকি এখন। অ্যান্ড পাখিগুলো মানে বাচ্চাগুলো ছেড়ে দিতে দিতে আমার এখন আছে 4টা পাখি, 2 জোড়া পাখি, আর সাথে এই যে একটা ঘুঘুমণি আছে একটা। হ্যাঁ, এটার কোনো জোড়া নাই। তো যাই হোক, আজকে হচ্ছে এভরিডে ক্লিন করতে হয়, জানেন অনেক কষ্ট পাখিগুলো পালা, তো এখনও হচ্ছে ক্লিন করা হয় নাই, তার মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, পাখি তো এরকম হবেই। অ্যান্ড হচ্ছে যাই হোক, আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কীভাবে আমি টক দই দিয়ে হচ্ছে লাচ্ছি বানাবো সেটা দেখানোর জন্য। তো অনেকদিন ভাবলাম আপনাদের সামনে এইভাবে আসি না, পুরান কিছু ভিডিও রয়ে গিয়েছিলো যেগুলো আমি এডিট করে এখন ছাড়ছি। অ্যান্ড হচ্ছে যে আমার হচ্ছে 2-3 দিন করে গ্যাপ যাচ্ছে, যেহেতু অসুস্থ আমি ভিডিও এডিট করতে পারছি না। তো চলুন দেখা যাক আমি কীভাবে লাচ্ছি বানাই। তো এইটা হচ্ছে আমার হাতে পাতা টক দই, যেটা হচ্ছে যে এখান থেকে আমি একটু খেয়েছিলাম, আমি খাইনি আসলে, দিয়েছিলাম এটা টেস্ট করার জন্য। তো আমি ফ্রিজে যেহেতু রেখেছিলাম, এই জায়গাটা একটু বরফ আছে আর এই জায়গাটা বরফের পানিটা জমতেছে, আমি আপনাদের এখানকে একটু কেটে দেখাই। তো দেখেন কতটা সুন্দর, দেখেন দেখছেন, মানে একদম পারফেক্ট, যেটা বলে পারফেক্ট দই, টক দই। তো এই দই দিয়ে হচ্ছে আমি তৈরি করে দেখাচ্ছি কীভাবে লাচ্ছি বানাবো। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, অ্যান্ড এতে আমি এখন একে একে করে টক দইগুলো দিয়ে দিব। ছোট একটা চামচ নিয়েছি, তাই একটু লেট হচ্ছে। তো আমার ঘরে হচ্ছে আমি সহ আছে, যেহেতু ছুটির দিন 4 জন মেম্বার আছি, তো বেশ অনেকটাখানি লাচ্ছি আমি বানাবো। আমি আগে নিব, তারপর আমি বলবো যে আমি কতখানি দই এখানে নিচ্ছি, ঠিক আছে? এখানে আমি হচ্ছে নিয়েছি প্রায় মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ টক দই, তার সাথে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। এখানে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আপনারা চাইলে এখানে বেশিও ইউজ করতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, চিনি পরিমাণ মতো, কারণ যে যেমন মিষ্টি খায়। আমি এখানে যেহেতু টক দইয়ের লাচ্ছি, এখানে আমি মোটামুটি 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটু ইউজ করব সামান্য একটু লবণ, অল্প একটু লবণ, জাস্ট 1 পিঞ্চ। তারপর হচ্ছে এটা আমি ব্লেন্ড করব ঠান্ডা পানি দিয়ে। এখানে আমি ফাইনালি একটু অল্প একটু পানি অ্যাড করেছি, লাইক 1 কাপ, অ্যান্ড সাথে কিছু বরফ অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করব। তো হচ্ছে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, এই যে আমার ব্লেন্ডার আপনারা দেখতে পাচ্ছেন, প্রয়োজন হলে পরে আমি আরও পানি অ্যাড করব, ফার্স্ট অল্প দিয়ে অ্যাড করছি, ঠিক আছে? তো দিচ্ছি, হচ্ছে আমার বানানো শেষ। এই যে আমি নিয়ে আসছি, এখন আমরা সবাই মিলে খাবো। অ্যান্ড এই যে দেখেন আমার ফাইনাল লুক, একদম প্রফেশনাল হয়েছে। তো আমি এটা আপনাদের ঢেলে দেখাচ্ছি, জাস্ট একটু নেড়ে আমি হচ্ছে দেখেন কতটা সুন্দর, একদম পারফেক্ট লাগছি টক দই লাচ্ছি, কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই তো আমরা এখন সবাই মিলে খাবো, এই যে দেখেন সবাই খাচ্ছে, কেমন হচ্ছে দেখাও তো একটু। আচ্ছা, আর আমি হচ্ছে এই যে কাপে অনেক মজা, আমি তো আইসক্রিমের কাপে নিয়েছি, আইসক্রিমের মতোই লাগছে। ওকে, আমাদের খানা পিনা ডান, মানে লাচ্ছি খাওয়া শেষ, এরপর হচ্ছে সে কাঁচা আম খাচ্ছে, সারাদিনই টক খায়। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।